আমাদের এই জীবনটি খুবই ছোট, আর আমরা করি কি এই ছোট জীবনকে অনেক বেশি অতিরিক্ত চিন্তা করে কঠিন করে তুলি। চাইলেই কিন্তু এই জীবনটাকে খুব সুন্দর করে তোলা যায়, খুব সহজ করে তোলা যায়। যেমন ধরুন, আপনি কাউকে মিস করছেন, তাকে একটি কল দিন না। কাউকে আপনার দেখতে ইচ্ছা করছে, তাকে আপনি দাওয়াত দিন। কেউ আপনার ব্যাপারে ভুল ধারণা করছে, তাকে বুঝিয়ে বলুন। আপনি কাউ ব্যাপারে ভুল ধারণা করছেন, তাকে আপনাকে বোঝানোর সুযোগ দিন। কেউ আপনার ব্যাপারে কিছু খারাপ ভাবছে, আপনি তাকে ভালোটা ভাব, কিছু ভালো লাগেনি তাহলে সেই ব্যাপারটি বলুন, কিছু ভালো লেগেছে সেই ব্যাপারটিও বলুন। কাউকে ভালোবাসেন তাকেও খুলে বলুন। কারো ব্যাপারে আপনার কিছু বলার আছে সেটাও তাকে বুঝিয়ে বলুন। ঠিক এমন করে আমরা যদি আমাদের জীবনের কথাগুলো সবাইকে বলার চেষ্টা করি, নিজের মনের মধ্যে না রেখে যদি অন্যকে বোঝানোর চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের এই ছোট জীবনটি খুব সুন্দর হয়ে যায়। আমরা কিন্তু শুধু শুধু অতিরিক্ত চিন্তা করে কোনো একটা বিষয় হয়তো খুব একটা বেশি কিছু ম্যাটার করে না, তাও আমরা করব কি সেখানে অতিরিক্ত চিন্তা করব এবং বিষয়গুলোকে কঠিন থেকে কঠিন করে তুলব। মানুষকে ভালোবাসতে শিখতে হবে, নিজেকে ভালোবাসতে শিখতে হবে। যখন আপনি নিজেকে ভালোবাসতে পারবেন তখন অন্য সবাই আপনাকে ভালোবাসবে। তো আমি চাচ্ছি এই শিক্ষাটাই আপনাদেরকে শেখানোর জন্য। যদি আমি আপনাদের থেকে হয়তো অনেকের কাছ থেকে বয়সে ছোট হব, কিন্তু কথা তো কথাই, শিক্ষা তো শিক্ষাই, শিক্ষার কোনো বয়স নেই, শেখানোর কোনো শেষ নেই। তা আমি এটাই বলবো যে আপনারা এই কথাগুলো অবশ্যই শিখবেন এবং এই কথাগুলো অন্যদের সাথেও শেয়ার করার চেষ্টা করবেন। তো ভিডিও শুরু আমি আপনাদেরকে বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, যদি ভিডিওটি ভালো নাও লেগে থাকে তাহলে আনলাইকই করে দিন, কোনো সমস্যা নেই। আর আমাদের সামনের ভিডিওর জন্য অপেক্ষা করুন। এখন তাহলে বিদায় নেই, আবার দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।